পর্বতজোড়ার দেবীতলার আমসুর সাংগঠনিক সভা। পর্বতজোড়া আমসুর দেবীতলা আঞ্চলিক সমিতি নতুনকৈ গঠন। আমসুর পর্বতজোড়া জেলা সমিতির দেবীতলা আঞ্চলিক সমিতিখনের মেয়াদ উকলি যাওয়াত বরভিতা এম ই স্কুলত দেবীতলা আঞ্চলিক সমিতির এখন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাত পর্বতজোড়ার জেলা সমিতি অন্তর্গত দেবীতলা আঞ্চলিক সমিতিখনের পুরনি কমিটি ভঙ্গ করে নতুনক রবিয়াল শেখ সভাপতি আর সাইদুর রহমান তালুকদার রাহুল আমিন শেখক সাধারণ সম্পাদক লো 41 জনীয় এখন শক্তিশালী আঞ্চলিক সমিতি গঠন করা হয়। উক্ত সাংগঠনিক সভাখনত অতিথি হিসাবে উপস্থিত থাকে আমসুর পর্বতজোড়া জেলা সমিতি সভাপতি রিয়াজুল হক রোজ, উপসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মজিরুদ্দিন শেখ আর জেলা সমিতির বহু বিষয়ববিয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, অল আসাম নিউজ 30। আজি পর্বতজোড়া জেলা আমসুর অধীনত থাকা দেবীতলা আঞ্চলিক সমিতি নতুনক গঠন করা হল। প্রায় 41 জনীয় এখন পূর্ণাঙ্গ সমিতি গঠন করে দেবীতলা আঞ্চলিক শক্তিশালী রূপত আজি গঠন করে দিয়া হল। সভাপতি রবিউল শেখ, সাধারণ সম্পাদক শাহিদুল আলী তালুকদার আর এজন রাহুল আমিন নামের লড়াক লগত লই 41 জনীয় এখন শক্তিশালী আমসুর দেবীতলা আঞ্চলিক গঠন করা হল। আর আজির পরাই আমার পর্বতজোড়া জেলা আমসুর এটা নীতি নিয়ম আমি তৈরি করল। আজিরপরা পর্বতজোড়া আমসুয়ে এই পর্বতজোড়া এরিয়াত যান এলাকা আছে, কাজীগাঁও থেকে আরম্ভ করে জালাবিলা যান এলিয়াত আছে, আমি আমসু গঠন করিম, এখন এখন করে আমসুর আঞ্চলিক সমিতি গঠন করিম। আর পর্বতজোড়া যা 17 বছর বিডিসি পড়ার আমসুর যে ঘরে ঘরে শিক্ষা তেতিয়া রক্ষা স্লোগান, সেই স্লোগানক মানে হাঙ্গুরি পর্বতজোড়ায় কি পদক্ষেপ হব? আজি পর্বতজোড়া জেলা আমসুর অন্তর্গত দেবীতলা আঞ্চলিক নতুনক গঠন করে দিয়া হল। আমি 41 জনীয় শক্তিশালী আঞ্চলিক গঠন করল। এই আঞ্চলিকর দ্বারাই আমি সমগ্র পর্বতজোড়া জেলা রাইজক আর অঞ্চল সমূহক আমি জানাই দিয়ে আছো যে আমার আমসুয়ে ঘরে ঘরে শিক্ষা তেতিয়াহে রক্ষা এই স্লোগানরে কাম করে যাব। আর আমার এই পর্বতজোড়া জেলা আমসুয়ে পর্বতজোড়া বিভিন্ন অঞ্চল আমার যিমানখিনি আঞ্চলিক আছে শক্তিশালী হক গঠন করব।